السلام عليكم ورحمة الله وبركاته تقبل الله منا ومنكم عيد مبارك আশা করি আপনারা বেরিকুর বাদে আবার আমরা লগে আইছো জয়েন হইছো সকলে জাযাকাল্লাহ খাইরান আর আপনারা ফিটা কন্টিনিউ খাইরা খাওকা শেমায়ো খাওকা লাচ্চি হকা আত্মীয়জন যারা গরো আইছো তারারে আপনি ইনভাইট মানে খাওকা বেশি করিয়া আর আমরা লগে যদি ফারন রাখতা রাখুকা যদি আমরা কিসমত তাকে কদিন আইমু খাইমু ইনশাআল্লাহ সো জাযাকাল্লাহ খাইরান বেরিকুর বাদে এখন আমরা লাস্ট যে টাইমটা আমরা আসলে অনেক গান হইব ইনশাআল্লাহ আর আমি প্রথমে শুরু করবো আমার শামিম ভাই দিয়া শামিম ভাই আপনি যদি আমার উদ্দেশ্যে একটা গান গাইন ইনশাআল্লাহ প্লিজ জাযাকাল্লাহ আসলে আপনি অনেক দিন থেকে আমার রিকোয়েস্ট করেন একটা মার গান শোনার লাগি আমি আছি যেহেতু ঈদের দিন আমরা মারে নিয়ে একটা গান বলছেন চেষ্টা করি ইনশাআল্লাহ আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল মাকে ছেড়ে চাই না আমি মাকে ছেড়ে চাই না আমি হীরা মানিক কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা মায়ের সাথে হয় না কারু অন্য কারু তুলনা মার পরশে যায় যে মুছে মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মাশাআল্লাহ মারহাবা মারহাবা আল্লাহু আকবার জাযাকাল্লাহ খাইরান শামিম ভাই অত্যন্ত সুন্দর করে মারেটা গান গাইছেন দেখো কা মা আসলে দুনিয়াতে আপনি যদি হীরা হোকা মানে মুক্তা হোকা যে কোনো জিনিস হোকা আপনি কিন্তু একটা গেলে গিয়ে একটা লস্ট হইলে আর একটা পাইবা কিন্তু মা দুনিয়াতে এক পিস হয় একজন
মা এখবার আরাই নেই মার ফাইতা নাই দুনিয়া সব কিছু আপনি এক জায়গা মুখ এক সাইটে করেন আর আপনার মার এক সাইটে রাখেন মা অবশ্যই উফলে আর আমরা সবাই দোয়া করি রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আমরার যারা মা বাপ মারা গেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা জান্নাত দান করতা আমিন যারা দুনিয়ায় তাছেন নেক হায়াত দিতা সুস্থ রাখতা ঈমানে আমল রাখতা তারা খেদমত করার দতে আল্লাহ আমাদের তৌফিক আমিন আমিন জাযাকাল্লাহ খাইরান শামিম ভাই খুব সুন্দর করে গজল খোয়াল লাগিয়া আমি এখন কো যাই আমরা কারি আব্দুল সালাম ভাই গেছে আব্দুল সালাম ভাই আপনি আমাদের কিতাসকে এখন কো শোনাইবা ইনশাআল্লাহ আচ্ছা দ্বিতীয় সেগমেন্টে আবার সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এটা হ্যাঁ নাতি রাসূল গায় ইনশাআল্লাহ ও গো মুহাম্মদ রাসূল ও গো মুহাম্মদ রাসূল মরু সাহারাই দুলাতে ফুটালে আল্লাহর নূরানি ফুল ও গো মুহাম্মদ রাসূল ও গো মুহাম্মদ রাসূল মরু সাহারাই দুলাতে ফুটালে আল্লাহর নূরানি ফুল ও গো মুহাম্মদ রাসূল ও গো মুহাম্মদ রাসূল মনের দুয়ারে যে আঘাত হানি তুমি তো শুনালে পথের বাণী মনের দুয়ারে যে আঘাত হানি তুমি যে শুনালে মধুর বাণী পথ ভুলা কুল মাখলুকাতের পথ ভুলা কুল মাখলুকাতের তুমি যে বাঙালে ভুল পথ ভুলা কুল মাখলুকাতের তুমি যে বাঙালে ভুল ও গো মুহাম্মদ রাসূল ও গো মুহাম্মদ রাসূল মরু সাহারাই দুলাতে ফুটালে আল্লাহর নূরানি ফুল ও গো মুহাম্মদ রাসূল ও গো মুহাম্মদ রাসূল তোমার বাণী ভেখু দিতে আল্লাহ কিশোর ধরনীতে তোমার বাণী ভেখু দিতে আল্লাহ কিশোর ধরনীতে উঠল গে আল্লাহু আকবার উঠল গে আল্লাহু আকবার নিখিলে রবুল উঠল গে আল্লাহু আকবার নিখিলে রবুল ও গো মুহাম্মদ রাসূল ও গো মুহাম্মদ রাসূল মরু সাহারাই দুলাতে ফুটালে আল্লাহর নূরানি ফুল ও গো মুহাম্মদ রাসূল ও গো মুহাম্মদ রাসূল ও গো মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ মারহাবা মারহাবা আল্লাহুম্মা বারিক জাযাকাল্লাহ খাইরান সালাম ভাই খুব সুন্দর করে ইহতানাতে রাসূল কইছেন সুবহানাল্লাহ আপনাদের সময় কইছেন লাগছে আপনি খুব আবেগে কইরা আমরা যদি একটু কইন তো আবেগটা আপনি খিলাহান ফিল খল্লার এটা তা কইলাম আসলে এই নাশিতা গাওয়ার পিছনে একটা স্টোরি আছে আমি যখন 2017 সালে হজ করি আচ্ছা আমার আমার বন্ধু বান্ধব ছিলেন আমার ফ্যামিলির মানুষ ছিলেন তখন মদিনাতে যাওয়ার পরে সবাই তো জানে আমাদের যেমন আব্দুল মুহিত ভাই আমরা যারা নাশিদ পরিবেশন করি আমাদের পরিচিতি কিন্তু এটা আমাদের ব্রিটেনে একটা বেতার বাংলা ছিল বেতার বাংলা ওটার মাধ্যমে আমাদের পরিচিতি তখন ওখানে যাওয়ার পরে একজন বললেন আমাকে সালাম ভাই আপনাদের তো অনেক নাশিদ শুনছি আমরা বেতার বাংলার মাধ্যমে একটা নাশিদ শুরু করেন তো এই নাশিদটা মানে শুরু করেছিলাম তখন নাশিদটা আসলে পরে আমি পরিবেশন করা শেষ করতে পারি নাই
চোখ দিয়ে ওজরে মানে কান্না আসলে কারণ মদিনাতে নবী আমাদের সামনে আর এই মদিনাতে গানটা গাইতেছি এটা আসলে এই জন্য কোন নবীর নাসিদগুলো আসে অন্তরের মধ্যে এটা অন্যের অন্যটা আবেগ তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ এই জন্য الحمدلله خبر الله الله অন্তরে আবেগটা যেন আল্লাহ কবুল করেন আর হয়তো এটা উসিলা যেন আথানদের সহ আমরা সবরে আল্লাহ মাফ করে দিন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরা আমি এখন কোদাইমু মোহাম্মদ আব্দুল মুমিন ভাই গেছে ইনশাআল্লাহ আব্দুল মুমিন ভাই আপনি আমরারে এই টাইম ও কিতা হুনাইবা আজকে আমরার এই ঈদ মুবারক আসসালাম প্রোগ্রামের মাঝে আপনি আমরারে কোন গানটা শুনাইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি হামদে বাড়ি তালা ইয়া প্লিজ ভাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله تومي বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দোরার যে জন তাকেই ধরো দোরার যে জন তাকেই ধরো তোমার মোটো সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার রিজিক কে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله تمار دعائي مدير دورا সারা জাহান তোমার গোড়া তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গোড়া তোমারই পথে মুদের জীবন তোমারই পথে মুদের জীবন কবুল করো ওগো আল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আব্দুল মুমিন ভাই অত্যন্ত সুন্দর একটা নাসিদ হইছেন যে নাসিদটা আসলে আমরা যেটা শুনছি সবে কিন্তু সওয়াব পাইছি হইবা কি লাহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিস ছিল যে ব্যক্তি ফরন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার এই নাসিদের মধ্যে কিন্তু আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাভটা কি তো হয় হইছে আসমান ও নিচে জমিন রূপে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে বইরা দিন আর জান্নাতে একটা করে গাছ লাগানি হয় আল্লাহ আকবার সো জাযাকাল্লাহ খাইরান খুব সুন্দর করে আপনি নাসিদটা হয়েছেন আপনারা জাযাকাল্লাহ খাইরান এখন আমি দেখি আব্দুল মুহিত বাইর গেছে হয়তো আমরা টাইমটাও শেষ
হয়তো আমরা স্কিটা লাস্ট নাশি দইব আব্দুল মুহিত ভাই আপনি যদি আমরারে একটা লাস্ট ইনশাআল্লাহ এখন সমতে একটা হাম শুনছি হাম হামদর পড়ে একটা নাতরাস লই যাব ইনশাআল্লাহ وہ جس کے لیے محفل کو نان سازی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ جس کے لیے محفل کو نان سازی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی مکی وہ ہاشمی مکی مدنی العربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مربی ہے وہی ولی کل ہے ان پر ہی نظر ان پر ہی نظر سارے زمانے کی لگی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے والشمس دوہا چہرہ انور کی جھلک ہے واللیل سازا غیسوئے حضرت کی لچک ہے عالم کا ضیاء عالم کا ضیاء جس کے وسیلے سے بنی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ جس کے لیے محفل کونین سازی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی مکی وہ ہاشمی مکی مدنی العربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ ان کا نبی ان کا نبی سب کا نبی ہے وہ میرا نبی ہے ماشاءاللہ مرحبا جزاک اللہ خیرن عبد المحید بھائی আসলে ইনি লাগে আমরার নবী আল্লাহু আকবার আমরা প্রাউড ফিল করতাম বারে আমরা ও নবীর উম্মত আলহামদুলিল্লাহ আসলে আমরা লাকি যে নবীর উম্মত হইবার লাগে অন্যান্য নবীও হলে সুপারিশ করছিলা আর আমরা সুপারিশ ছাড়াও আমরা এই নবীর উম্মত হইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান আব্দুল মুহিত ভাই অত্যন্ত সুন্দর করে কইছেন আমরা আসলে আজকের ঈদের যে এই প্রোগ্রামটা ঈদ মুবারক আসসালাম আজকে প্রোগ্রামটা কিন্তু একেবারে টাইম শেষ হয়ে গেছে আমরা এখন বিদায় লওয়ার ফল হয়ে গেছি বিদায় আসলে জানে স্যার আরো বেশি করে শুনতাম ভাই এখন কণ্ঠে কিন্তু সময় আর দেন না সো আমরা আপনারাও যেতে গিয়ে বা হয়তো মেহমানদারে যেতে হইবা সো আপনারা বিদায় দিলেই বিদায়ের আগে আমি শামীম ভাই রকম যদি আপনি এক মিনিটে আপনি কোনো মেসেজ দিতে চান আজকে এই দুর্দিন আমরা দর্শক হওয়ার উদ্দেশ্যে প্লিজ সবাইকে ঈদ মুবারক সালাম আলাইকুম আসলে আমরা যেহেতু সময় কম ছোট্ট করে আমার একটা অনুরোধ থাকবো যে আপনারা অ্যাটলিস্ট আপনারা যারা বাচ্চাই নাইছেন এই দুর্দিন স্পেশালি আপনারা ইলেকট্রনিক্স কোনো ডিভাইস গড় দিবা না বা চারে একলা তুইয়া দিবা না যেন বেড়ানি যাইন লগে করে লইয়া দিবা এটা একটা ভেরি ইম্পর্টেন্ট আমার অক্টাও অবসবর কাছে আবদার থাকলো জাযাকাল্লাহ খাইর বারাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান শামীম ভাই আপনি কষ্ট করে আইছেন আল্লাহ কবুল করুক আর আজকের ঈদের দিনটা আপনারা গেছে আর ফ্যামিলি লগে আর যাতে সুন্দর হয় ইনশাআল্লাহ আমি এখন আব্দুল সালাম ভাই দেখো যদি আপনি আমাদের দর্শক হওয়ার উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান ইনশাআল্লাহ প্লিজ একটা মিনিট আজকে ঈদের দিন আমরা আসলে যেহেতু আমরা সবাই রে ইম্পর্টেন্ট হতে লাগি হাদিসের মাধ্যমে আপনি কইছেন অনেকগুলা যে আমরা সবে সবরে মাফ করে দিতাম মেন জিনিসের লগে আমরা অনেক জিনিস যে ঈদের দিন খুশির দিন গলে গলা মিলে দিতাম আর আমরা সবে সবরে মাফ করে দিতাম আর আমার স্বামী ভাই অলরেডি হয়ে গেছেন কিবা চিন্তার কথা আর সকলের সকলের গরজ আইতা আইতা ঈদের খুশিরে সবরে পাঠিয়ে দিতা জাযাকাল্লাহ খাইরান ছোট মেসেজ কিন্তু মেসেজের মধ্যে অনেক পাওয়ার আছে অনেক বারাকা আছে অনেক মানে মিনিংফুল ওয়ার্ড হল আছে জাযাকাল্লাহ খাইরান আপনি যেন কষ্ট করে সময় দিছেন আর কেন আইছেন দোয়া করি আল্লাহ আপনার ঈদের দিনটা আরও
খুশি এবং প্রতিটা দিন যাতে ঈদের দিনের মতো হয় ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান এখন আমি যে মোহাম্মদ আব্দুল মুমিন ভাই গেছে আপনার শরীর অসুস্থ এর বাদে দিন আপনি কষ্ট করে আইছেন জাযাকাল্লাহ খাইরান আপনি কোন মেসেজটা দিবেন আমাদের দর্শক হলো সম্মানিত দেশে প্লিজ আমার মেসেজটা হলো ঈদের দিন আমরা অনেক জোয়া থাকি বেশি ফান করার ইচ্ছা থাকে ফান করি আর ফান করতে গিয়ে আমরা অনেক সময় নানা ধরনের দুর্ঘটনার শিকার হই তো আমরা ফ্যামিলির যারা জোয়া আছেন অ্যাডাল্ট আছেন ড্রাইভিং করে তারা কেয়ারফুলি প্যারেন্টস হলে কইতা অন্তত বলে কেয়ারফুলি বাড়াইও কেয়ারফুলি লোক যখন ড্রাইভ করিও আর সেফলি যাতে আল্লাহ বলে আপনার গরো এইটাই ফারো ব্যাক করে উঠতে জাযাকাল্লাহ খাইরান আব্দুল মুমিন ভাই অত্যন্ত সুন্দর একটা মেসেজ স্পেশালি আমরা ইউকের মাঝে দেখা যায় আমরা ইসলামের মসজিদ থেকে প্রায় অন্যান্য মসজিদ থেকে আমরা শেখ হলে খাতিব হলে ইমাম সাহেব হলে সব সময় হইন প্রতি ঈদও দেখা যায় আমরা কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয় ঈদের বাদে হয় সো আমরা যেন সেফটা কি সেফটিটা কি আমরা বা চিন্তা হলে সেফ রাখি কোনো তারা যায় আমরা যেন এই খবরটা লো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আব্দুল মুমিন ভাই আপনি আইসেন আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ আমরা লাস্ট যে গেস্ট আছেন আমরা লগে আব্দুল মুহিত ভাই আপনি কোন মেসেজটা দিবেন আমাদের জাযাকাল্লাহ খাইরান সকলের মেসেজের সাথে আসলে আমার মেসেজের সমান ঈদের আনন্দ আমরা বিশেষ করে আমরা ফ্যামিলি ঈদের সকলের ব্যস্ততা কিন্তু ঈদের একটা দিন যেন আমরা ফ্যামিলি ফ্যামিলির সাথে আমরা সময়টা কাটাই সুন্দরভাবে যেটা ঈদের আনন্দ হয় এবং এর সাথে সাথে আমরা যেন আমরা দেশ যে গরিব দুঃখী আত্মীয় স্বজন আছেন তারা যেন আমরা বলি না আমরা ঈদের আনন্দ যেন তার সাথে বাটাবাটি করি বাগাবাগি করি যে আমরা শুধু আনন্দ করলাম কিন্তু আমরা প্রতিবেশী যদি আনন্দটা করতে পারি না এইটা কিন্তু ঈদের প্রকৃত আনন্দ নয় এর লাগে আমরা যে আনন্দ করবো আনন্দ করার আগে যেন আমার প্রতিবেশী ঠিক আনন্দে করতে পারেননি আজকে ওটা যেন আমরা সকলে মনে রাখি ইনশাল্লাহ আল্লাহ সকলের ঈদের সুন্দরভাবে খাটানোর তৌফিক দান করুক ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর আমরা বিদায়ের আগে আমরা একবার শেষ হইব আমরা লোকে কেন হামদেশ আছে কিন্তু আমরা রিকোয়েস্ট আমরা বাপ দিয়ে মানে ইয়ার ফাটাইছেন করতে সো জাযাকাল্লাহ খাইর আপনারা একটু খাইবা ইনশাআল্লাহ প্লিজ আপনারা মাইন্ড করবা না প্লিজ খাবা ইনশাআল্লাহ আর বাকি কিনো পরে খাইবা আমরা এখন খুব বিদায় লইলাম ইনশাআল্লাহ আর মনে রাখবা আমরা যাতে আজকে ঈদের দিন যেভাবে আজকে আমরা খুশি আনন্দ করলাম নিজের ফ্যামিলির রইয়া যেটা মেসেজ টাইম বিগিনিং হয়েছে এখন আবার হইম প্লিজ আমরা যে লেখান খুশি আনন্দ করলাম আমরা ফ্যামিলি আমরা লাগাবাড়ির আত্মীয় স্বজন কিংবা এরা খুশি করানি আনন্দ করানি তারা যেন একটু খোঁজ খবর লই আর আমরা লোক যদি সেইরে কষ্ট দুঃখ দিয়া থাকি প্রথমে আমরা মাফ করে দিই আর আমরার মাধ্যমে যদি কষ্ট দুঃখ পাইয়া তখন তারা গেছে ফোন করিলাই ফোন করি আমরাও মাফি চাইলাই ইনশাআল্লাহ আর আত্মীয় স্বজন যারা লোক অনেক দিন হয়তো দেখা হয়েছে না যদি সুযোগ থাকে আমরা যাইমু তারা বেড়াইমু গিয়া দেখা তারা লোক একটু দেখা করমু আর যদি দেখা করার সুযোগ থাকে একটু ফোনের তো সুযোগ আছে ভিডিও কল করবা হোয়াটসঅ্যাপও ভিডিও কল করা যায় আপনি ভিডিও কল করিয়া তার লগে মাতবা আর ভুলবা না ঈদের দিন যেন আমরা খুশি আনন্দ করতাম এর মানে না যেন আমরা ইসলামের বাউন্ডারি ফার হইয়া গিয়ে আমরা আনন্দ করতাম না আমরা ইসলামের বাউন্ডারি ভিতরে থেকে আমরা এই খুশিটা আনন্দটা আমরা করবো আর আমরা মুর্দেগান যারা আসইন তারার কথা আমরা মনে করবো আস্থাটা মাস রামাদান মাস আপনারা এবাদত বন্ধু গিয়ে করছেন চ্যারিটি করছেন কোরআন তিলাওয়াত করছেন প্লিজ ঈদের দিন শেষ কোরআন শরীফ বন্ধ করিয়া বস্তনির মাঝে বান্ধি আমরা যাতে আমরা আলমারির ভিতরে হারাইয়া না তই কন্টিনিউ যাতে আমরা করি ঈদের বাদে যে আরও ছয়টা রোজা আছে এইগুলো তো আমরা রাখি ইনশাআল্লাহ আর আমরা কন্টিনিউ আমরা এই একটা মাস যে আমরা কন্টিনিউ নেক এবাদত করছি বালা খাম করছি এটা যাতে আমরা কন্টিনিউ জারি থাকে এই জিনিসটা আমার আশা থাকবো বিশ্বাস থাকবো আপনারা আমরা লাগে দোয়া করবা আমরা আপনারা লাগে দোয়া করি আল্লাহ যেন আমরা সকল দে এই খুশিটারে কন্টিনিউ আমরা লাইফের মাঝে খুশি রাখেন জাযাকাল্লাহ খাইরান আমরা অনেক ডং করছি অনেক স্টোরি হয়েছি অনেক গান নাচি দখল হয়েছে যদি কোনো ভুল হয় সে যদি আপসেট তখন আমরা কথা শুনিয়া প্লিজ আপনারা মাফ করে দিবা জাযাকাল্লাহ খাইরান অন্যদিন দেখাইব ঈদ মুবারক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু